জামালপুরের বকশিগঞ্জে পিকআপি করে অভিনব কায়দায় সাড়ে পঁচিশ কেজি গাঁজা পাচারকালে মাদক ব্যবসায়ী ও পিকআপ চালক সহ তিনজনকে আটক করেছে র‍্যাব চোদ্দ জামালপুর গত মঙ্গলবার বিকেল চারটার দিকে শহরের হাসপাতাল রোড এলাকা থেকে তাদের আটক করে গাজা ও পিকআপ এবং মোটর সাইকেল জব্দ করা হয় আটকৃতরা হল বকশীগঞ্জ শহরের চৌকিদারপাড়া এলাকার মাদক ব্যবসায়ী ইয়নুসালি পিকআপ চালক কুড়িগ্রাম সদর উপজেলার খালিশা কালোয়া গ্রামের আনোয়ার ইসলাম ও লালমনিরহাট সদর রুদ্ররাম গ্রামের আব্দুর রাজ্জাক ওরফে জাহিদ এসময় গাজা পাচারে ব্যবহৃত পিক ও স্কট হিসেবে ব্যবহৃত একটি মোটর জব্দ করা হয় র‍্যাব জানাই গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে বক্সিগঞ্জ শহরের হাসপাতাল রোডের পুরাতন বাস স্টেশন এলাকায় থাকা মাবিয়া সার্ভিসিং সেন্টারের সামনে অভিযান চালায় র‍্যাব এসময় পিকআপ তল্লাশি করে পিকআপের বডির নিজের অংশের বাম পাশে বিশেষভাবে তৈরি চারটি বক্সের ভিতর থেকে অভিনব কায়দায় প্যাকিং করা অবস্থায় পঁচিশ কেজি পাঁচশো পঁচিশ গ্রাম গাঁজা জব্দ করা হয় একই সাথে জড়িতদের আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশে হস্তান্তর করা হয় জব্দকৃত গাজার আনুমানিক মূল্য সাত লাখ ছেষট্টি হাজার পাঁচশত টাকা জানাতুল আফসানা চ্যানেল বাংলা